নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লগস। পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা। তোমরা সবাই আশা করি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। চলো তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, এই একটা মাছ নিয়ে এসেছি, এই মাছটার নাম হচ্ছে আর মাছ। দেখতে পাচ্ছ, আর মাছ আমি খুব ভালোভাবে লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে প্লেটে তুলে নিয়েছি। এবার এই আর মাছের সঙ্গে আমি কী কী মেখে নিচ্ছি দেখো। প্রথমে দিয়ে দিলাম পরিমাপ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি পরিমাপ মতো হলুদ গুঁড়ো, এবার এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাপ মতো তেল। তোমরা যে কোনো ধরনের তেল দিতে পারো, আমি সাদা তেল দিয়েছি। খুব সুন্দরভাবে মাছটাকে মেখে নেব। চলো, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা বেশ ভালো করে গরম করে নিতে হবে। এবার মাছগুলো এক এক করে ভেজে নেব। দেখো, তেল গরম হয়ে গেছে, এবার মেখে রাখা মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। যেহেতু আর মাছ ফোটে, সেই জন্য আমি নুন হলুদ আর তেল মেখে 30 মিনিট রেখে দিয়েছিলাম, তারপর ভেজে নিচ্ছি। চলো এদিকে মশলাটা করে নেব। মশলাটার মধ্যে রয়েছে দেখো, কাঁচা লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, সব কিছু পরিমাপ মতো মাছের, আর নিয়ে নিচ্ছি পরিমাপ মতো সাদা জিরে। দেখো, সাদা জিরে নিয়ে নিলাম। এবার একটু জল নিয়ে নিলাম মশলাটাকে। চলো বেটে ফিরে আসছি। এদিকে মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে, অপর পাশ উল্টে দিচ্ছি বন্ধুরা। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব। আর এদিকে চলো, মশলাটাও দেখো রেডি হয়ে গেছে বন্ধুরা। মাছগুলোকে তোলা হচ্ছে দেখো তেল থেকে। খুব সাবধানে এই মাছটাকে ভাজতে হবে বন্ধুরা, ছিটকে যাওয়ার খুব ভয় থাকে। দেখো, আমি তেল থেকে ছেঁকে মাছগুলোকে তুলে নিচ্ছি। চলো, সব মাছগুলো তোলা হয়ে গেছে। এবার আলু কেটে নিয়েছি, দেখো আলু কেটে ধুয়ে নিয়েছি। এদিকে ওই তেলে আমি ফোড়ন দিয়ে দেব সাদা জিরে, তেজপাতা। ফোড়নটা একটু হলে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কেটে রাখা আলু। আলুটা একটু ভেজে নেব লাল লাল করে। দেখো আলুটা ভাজা হচ্ছে, দেখো অনেকটাই আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাপ মতো লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেল, এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখো খুব সুন্দরভাবে মেশানো হচ্ছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব বেটে রাখা মশলাটা, যার মধ্যে রয়েছে আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে। এবার খুব সুন্দরভাবে সব কিছু একসঙ্গে কষিয়ে নেব। দেখো কষানো হচ্ছে মশলাটা। যে কোনো রেসিপির ক্ষেত্রে মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে, রেসিপিটা খেতে ততটা স্বাদ হবে। দেখো খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হচ্ছে, যেন মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম বেটে রাখা মশলা ধোয়া জলটা। আরও খুব সুন্দরভাবে কষিয়ে নেব। খুব সুন্দরভাবে কষানো হচ্ছে।
দেখো অনেকটাই কষে এসেছে, মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে বন্ধুরা। দেখো কষানো হয়ে এসেছে প্রায়। এবার আমি দেখো এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাপ মতো জল। তোমরা চাইলে গরম জল দিতে পারো, সেক্ষেত্রে রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো জল দিয়ে দিলাম, এবার এই ঝোলটাকে ফুটতে দেব বেশ কিছুক্ষণ, মশলার সঙ্গে মিশিয়ে নেওয়া হচ্ছে। চলো এবার ঝোলটা ফুটতে দেব। দেখো ঝোলটা টকবক টকবক করে ফুটছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো ছেড়ে দিচ্ছি। ভাজা মাছগুলো ঝোলের মধ্যে ছাড়া হচ্ছে। খুব সুন্দরভাবে এবার কিছুক্ষণ ফুটতে দেব খুব ভালোভাবে। দেখো একদম টকবক টকবক করে ফুটছে, মাছগুলো বেশ সফট হয়ে এসেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। দেখো আমার মাছের রেসিপি প্রায় তৈরি হয়ে এসেছে, একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। একটু ভালোভাবে মিশিয়ে নিলাম, দেখো অনেকটাই গাঢ় হয়ে এসেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি উপরকে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা গন্ধ রেসিপিটার মধ্যে পাওয়া যাবে। আর উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো, সেক্ষেত্রেও খুব ভালো হবে বন্ধুরা। এবার ধনে পাতা কাঁচা লঙ্কা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখো মিশানো হচ্ছে। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খেতে খুব ভালো হবে। আর মাছের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা জানাতে একদম ভুলো না। আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। দেখো একদম তৈরি হয়ে গেছে আমার আর মাছের রেসিপি। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে ক্লিক করে দিও, পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। তোমাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না বন্ধুরা। দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা সুন্দর লাগছে। আর মাছের রেসিপি এভাবে রান্না করলে বাড়ির সকলে তোমার প্রশংসা করবে বন্ধুরা, তোমরা এভাবে বানিয়ে দেখো, খেতে খুব সুস্বাদু হয়। তৈরি হয়ে গেছে আমার আর মাছের রেসিপি। থ্যাংকস ফর ওয়াচিং, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।